তুই তুমি আপনি এই সম্বোধন নিয়ে ভারতে চলছে এখন তুমুল শোরগোল গত 5-6 দিন ধরে এ নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া টুইটারে চলছে ব্যবহারকারীদের মধ্যে কথাবার্তা এই ধরনের সম্বোধন কোনটি শোভন কোনটি অশোভন তা নিয়ে চলছে তুমুল বাকবিতণ্ডা বিস্তারিত নিউজ ডেস্কে কোন সর্বনাম ব্যবহার করে ভারতে কাউকে সম্বোধন করতে হবে সম্মানসূচক তাকে কি আপনি আপনি বলে ব্যবহার করবেন নাকি তুই ব্যবহার করবেন প্রচলিত লৌকিকতার ধারণা ধরে অথবা মাঝামাঝি পথ বেছে নেবেন তুমি এ নিয়েই এখন চলছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝগড়া প্রতিভা নামের এক তরুণী এ বিতর্ক শুরু করেন সপ্তাহের প্রথম দিকে দিল্লির বাসিন্দা তিনি অপরিচিত একজনকে হঠাৎ করে নাকি তুই সম্বোধন করাটা অভদ্রতা এক পোস্টে তিনি এমনটাই লেখেন তিনি আরও লেখেন কখনই কথা বলতে যাবেন না মুম্বাইয়ের বাসিন্দাদের সাথে কারণ ওই ব্যক্তি হয়তো আপনাকে চেনেনই না কিন্তু তুই বলে ফেলবে সহজেই আপনাকে যা অগ্রহণযোগ্য আচরণ সম্বোধন নিয়ে তার এ পোস্টটি সাথে সাথে ভাইরাল হয়ে পড়ে মন্তব্য করেছেন হাজারেরও বেশি মানুষ আর পোস্টটি দেখেছেন 10 লাখেরও বেশি মানুষ ভারতের 46% মানুষের প্রধান ভাষা হিন্দি এ ভাষার আবার একাধিক উপভাষা রয়েছে অঞ্চলভেদে এরকম উচ্চারিত হয় শব্দের প্রয়োগ বদলে যায় আর বিতর্ক শুরু হয়েছে সর্বনামের প্রয়োগে হিন্দি ভাষায় কাউকে সম্বোধন নিয়ে কোনটি হবে গ্রহণযোগ্য আর কোনটি নয় বিবিসি বাংলা সূত্রে জানা যায় মুম্বাইয়া হিন্দি অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের আদি বাসিন্দা হিন্দিতে তু বা তুই শব্দটি ব্যবহার খুবই প্রচলিত আর এর অন্যতম কারণ মারাঠি ভাষার প্রভাব মারাঠি ভাষায়ও তুই শব্দটি রয়েছে এবং যে কারো ক্ষেত্রে শব্দটি প্রয়োগকে অশোভন বলে মনে হয় না কিন্তু উত্তর ভারতের বিভিন্ন জায়গায় হঠাৎ করে অপরিচিত কাউকে তু বা তুই বলে সম্বোধন করলে অশোভন অভদ্রতা বলে বিবেচিত হয় বিবিসিকে প্রতিভা জানান তিনি প্রথমবারের মতো তার এক সহকর্মীর সাথে মুম্বাইতে কথা বলছিলেন কিছুক্ষণ ইংরেজিতে কথা বলার পর হঠাৎ তার ওই সহকর্মী তাকে বলেন তুই হিন্দি মে বাত শক্তি হায় অর্থাৎ তুই কি হিন্দিতে কথা বলতে পারিস ওই কথোপকথন প্রতিভার জন্য ছিল প্রচণ্ড অস্বস্তিকর তিনি ছোটবেলা থেকে সবাইকে আপনি বলে সম্বোধন করতেন প্রতিভা জানান টুইটারে তার পোস্টটি এতটা সাড়া ফেলবে তিনি ভাবতে পারেননি তিনি বলেন তার ধারণা ছিল হয়তো 2-4 জন এ নিয়ে কথা বলবেন আর তার উত্তর তিনি দেবেন কিন্তু হয়েছে উল্টো বিতর্ক যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই নাগরিক নিউজ ডেস্ক